ও আমার মনিব উমাইয়া, আপনি হলেন কাবা শরীফের ক্যাশিয়ার, মক্কার একজন নেতা মানুষ। আপনি যদি এই মেয়েটার ইজ্জত লুট করেন তাহলে মেয়েটার সম্মান বেড়ে যাবে। বাঁচানোর মালিককে জোরে বলেন, বাঁচানোর মালিককে, কথা বুঝছেন? সম্মান বেড়ে যাবে। কেন না? মক্কার নেতা লোক আমার সঙ্গে ইজ্জত, আমার শীলতানি করেছে। ও বলবে আমার শীলতানি হয়েছে, কি হয়েছে? নেতা লোকের সঙ্গে আমি এই করেছি। এই কথা বুঝছেন না? বুঝছেন? নাউজুবিল্লাহ মিন জালিক। আমার পেয়ারা ভার আল্লাহ ওয়ালা গোনেরা, ও আমার মনি বোমাইয়া, যদি এর ইজ্জত আপনি লুট করেন এই মেয়েটার ইজ্জত বেড়ে যাবে। বরং তা না করে এই মেয়েটাকে কোন গোলাম দাসের হাতে তুলে দিয়ে তার মাধ্যমে ইজ্জত লুট করতে বলে দেন, তাহলেই উপযুক্ত জবাব দেয়া হবে। আপনি ইজ্জত লুটলে ওর সম্মান বাড়বে। কোন গোলাম চাকর যদি ইজ্জত লোটে তাহলে উপযুক্ত জবাব দেয়া হবে। ওমায়ার কাঁচা বেড়ে নে, কাঁচা মাথায় কথাটা কাজ করে গেল, তাহলে বাঁচানোর মালিককে হাত টাত গুটিয়ে ফের আস্তে আস্তে বলছে। হুজুর জিজ্ঞেস করেছে, তাই খেলায় পড়ে বলছে না খুশিতে বলছে? কি বিপদ বল দেখি না রে তব্বে, আল্লাহ, কথা কিছু বুঝছেন? বাঁচানোর মালিক আল্লাহ। ওমায়ার কাঁচা বেড়ে নে, কথাটা কাজ করলো, ঠিকই বলেছ ও আমার গোলাম, তুমি ঠিকই বলেছ, আমি যদি মেয়েটার ইজ্জত লুট করি মেয়েটার ইজ্জত বেড়ে যাবে। ঠিকই বলেছ, আমি তো এলো আবার কাবার ক্যাশিয়ার লোক, আমি সম্মানীয় লোক, সম্মানীয় লোক ইজ্জত লুটেছে মানে কি ওর নাম বেড়ে সম্মান বেড়ে যাবে? ঠিকই বলেছ গোলাম আমার, সুন্দর যুক্তি দিয়েছ, তাহলে মেয়েটার কাকে দেব তোকেই দিলাম। একবার কি জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? ঘরে শুয়ে পড়ে সারা পৃথিবীর খবর শুধু শোনা যায় না, দেখা যায়, দেখা যায়। মুরব্বীরা আপনারা জানেন না, সব ছেলেরা ভালো বোঝে, কথা বুঝছেন? সেই যুগে এইরকম একটা উন্নত যুগেও আল্লাহর কসম রসূলুল্লাহ সুন্নাতের কাছে বিজ্ঞান মাথা সব কথা বলা যায় না, বোঝেন না জিনিসটা, কথা বুঝছেন? এনার পয়সা আছে, ইনি স্যানিটাইজার লে ঘুরে বেড়াতেই পারে, কিন্তু ওই মুরব্বীরা কি বলছে, চল চল রেখে দে তো স্যানিটাইজার, চল অজু করে আসি, কথা বুঝছেন না? বুঝছেন না? চল অজু করে আসি। কিন্তু এর অবস্থা কি, এই স্যানিটাইজার নিয়ে ঘুরবে মাগার, আবার মাগার কি অজু করবে না। আগার কে যায় তো হপ্তা মে একবার, সপ্তাহে একবার, কেউ বা মাঝে মধ্যে, এবি চলেগা নেই। ইসলাম নিজের ইচ্ছা মতো ব্যবহার করলে হয় না, ইসলাম আপন কক্ষপথে চলে, তার টোটালিস্টটা মেনে চলার নামই হচ্ছে ইমানদার মুসলমান। বলুন না জোরে সুবহানাল্লাহ, আর একটু জোরে বললেন না সুবহানাল্লাহ? আমার আল্লাহওয়ালা বাবা জিরা নবী পাকের আখলাক আদর্শ জানা কথাটা বলে দিয়ে যাই, আপনারা সবাই জানেন নবী আমার সারা জীবন কাউকে বদদোয়া করেননি। ইহা তাকে তায়ে ফেলে জমিনে নবী পাককে পাথর মারা হয়েছে, রক্তাক্ত করে দেয়া হয়েছে, তথাপিও নবী আমার বদদোয়া না করে হেদায়েতের দোয়া করেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। ও রব্বুল আলামিন আল্লাহ পাক, তায়েফের মানুষেরা বোঝে না, এরা আমাকে চেনে না, আজকে এরা না চিনতে পারে, কালকে এরা চিনবেই চিনবে, এরা না চিনলেও এদের আওলাদরা চিনবে। জোরে বললেন না সুবহানাল্লাহ?
ও রব্বি আল্লাহ এই তায়েবের জমিনটা একদিন না একদিন যেন হেদায়েতের নূরে ভরপুর হয়ে যায় ভরপুর হয়ে যায় ভরপুর হয়ে যায় মুসলমান ভালো করে শুনে নেন বর্তমান তায়েব ইসলামের সেন্টারে পরিণত হয়েছে সুবহানাল্লাহ বললেন না অনেক নমুনা আছে এই বর্তমান চাষাবাদ করতে গেলে রাসায়নিক সার ছাড়া চাষ হয় না জানেন তো ও সে সবজি চাষ হোক আর মাছ চাষ হোক বলে হুজুর তুমি জানো আমি এটা শোনা কথা বলছি আল্লাহ মাফ করুক রাসায়নিক সার ছাড়া চাষ হয় না কিন্তু আপনি জানেন আজও পর্যন্ত তায়েফের জমিনে চাষাবাদের জন্য কোনো রাসায়নিক সার প্রয়োগ করতে হয়নি জোরে বলুন না সুবহানাল্লাহ এত উর্বর রাসূলের পাকের জন্য কি জন্য সে আমি আজকে আর বললাম না আল্লাহ বলেন অন্য সময় হবে রাসূলুল্লাহর জন্য আমার রাসূল যেদিন দুনিয়াতে এসেছিলেন সেই দিনেই আল্লাহ তায়েফের জমিনটাকে উর্বর করে দিয়েছিলেন জোরে বললেন না সুবহানাল্লাহ জি আমার পেয়ারা ভাইরা মওলুদে আরশের মধ্যে লেখা আছে মাওলানা শফি সাহেব রাহমাতুল্লাহ লিখেছেন রাসূলুল্লাহ যদি একটু বলি দিয়ে যাই রাসূলুল্লাহ যখন এসেছিলেন ওই সময় আল্লাহ জিবরাইল আমিন ফেরেশতাকে বলেছিলেন জিবরাইল আমার হাজারো লক্ষ ফেরেশতা আমার হাবিবের তশরিফাতানে মক্কায় যে তারা সালাম দোয়া দরুদ পড়তে পারে আমি আল্লাহ তোমাকে মানা করলাম তুমি যেন যাবে না তোমার পরে যাওয়া হবে ওরা আর হয়তো যেতে পারবে না কিন্তু তোমার বারেবার যাওয়া হবে ফেরেশতা আমার হাবিব মাত্র নয় দশ দিন বয়সে তায়েফে যাবে তায়েফের জমিনটা অনুর্বর চাষাবাদ খুব ভালো হয় না ফসল ফলাদি ভালো ফলে না অর্থনৈতিক পরিকাঠামো বড় দুর্বল মানুষগুলো বড় দুর্বল জিবরাইল আমার হাবিবের শান ছোট হয়ে যাবে বেইজ্জতি হবে তুমি যাও তোমার নূরে 600 নূরের ডানা আছে এই ডানা দিয়ে তুমি তায়েফের জমিনে 70 গজ মাটির তলদেশে ডানা ঢুকিয়ে দাও আর লম্বা চওড়া দৈর্ঘ্য প্রস্থ 72 গজ এক গজে দুহাত 72 গজ মাটি চতুর্দিকে দৈর্ঘ্য প্রস্থে উঠিয়ে নাও 70 গজ ডিপ 72 গজ লম্বা চওড়া তবে একটা হিসাব আমি বলতে পারি এটা আলেমানা কথা সবাই বুঝবে না আরবের গজ এক হাতে ভারতে দুই হাতে এক গজ আরবে এক হাতে এক গজ খুব ডিপলি কথা বলো যাই হোক জিবরাইল 70 গজ জমিনের তলদেশে ডানা ঢুকিয়ে দাও পাকা ঢুকিয়ে দাও আর 72 গজ চতুর্দিকে মাটি উঠিয়ে বাহারে মাইয়েতে ফেলে দাও ডেড সিতে ফেলে দাও আর বাহারে নীল থেকে নীল দরিয়া থেকে মাটি উঠিয়ে এনে ওই জায়গা পূরণ করে দাও আমার হাবিবের জন্য আজ থেকে তায়েফের জমিনটাকে আমি আল্লাহ উর্বর জমিনে পরিণত করে দেব আর জোরে বললেন না সুবহানাল্লাহ এত উর্বর আজকে 2022 এ এসেও কোনো রাসায়নিক সার প্রয়োগ করতে হয় না এত সুন্দর ফসল তাদের হয় বলি দিয়ে যায় জিবরাইল আমিন ফেরেশতা সেই দিন আসতে পারেননি কিন্তু উনি ওনার জীবনে রাসূলের পাকের জীবনে 24,000 বার রাসূলুল্লাহর দরবারে এসেছিলেন বলাটা জোরে হয়ে গেল না একটু ভালো করে বললে বলে সুবহানাল্লাহটা জোরে পাবো এই আমার দিকে ফেরেন শোনেন 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 কোন নবীর কাছে ফেরেশতা জিবরাইল আমিন সেই নবীর জীবনে মাত্র দুইবার এসেছেন কোন নবীর কাছে ফেরেশতা জিবরাইল আমিন তার জীবনে মাত্র 5 বার এসেছেন কোন নবীর কাছে 10 বার এসেছেন ফেরেশতা জিবরাইল আমিন ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াসসালাম কোন নবীর কাছে 20 বার কোন নবীর কাছে 50 বার কোন নবীর কাছে 100 বার কোন নবীর কাছে 200 বার সব থেকে বেশি এসেছিলেন 400 বার যে নবীর কাছে তিনি হলেন নবী মুসা কালিমুল্লাহ ওয়া কাল্লামাল্লাহু মুসা তাকলিমা নবী মুসা কালিমুল্লাহ যিনি দুনিয়াতে আল্লাহ পাকের সঙ্গে কথোপকথন করেছিলেন কথাবার্তা বলেছিলেন কোথায় কথাবার্তা হয়েছিল তুর পাহাড়ে তুর পাহাড় কোথায়
সিরিয়াতে সিরিয়া সিরিয়াতে তুর পাহাড় বিরাট একটা মাঠ আছে বাবা মাঠটার নাম তিহি ময়দান ওই মাঠের দক্ষিণ আস্তাগফিরুল্লাহ উত্তর পশ্চিম কন্নারে হচ্ছে তুর পাহাড় পবিত্র তুর পাহাড় ইন্নি আনা রব্বুকা সেখানে একটা খেজুর গাছ আছে বাবা সেই খেজুর গাছের মাথা থেকে নূর হত নূর আল্লাহর নূরের তাজাল্লা দেখা যেত আল্লাহ ওখান থেকেই বলতে লাগলেন ইন্নি আনা রব্বুকা ও নবী মুসা কালিমুল্লাহ নিশ্চয় আমি তোমার আল্লাহই বলছি অন্য কারোর সঙ্গে তুমি কথা বলছো না আমি তোমার আল্লাহই তোমার সঙ্গে কথা বলছি ও কাল্লামাল্লাহ মুসা তাকলিমা আমার আল্লাহওয়ালা বাবা জিরা নবী মুসা কালিমুল্লাহর কথা আল্লাহর কোরআন পাকে সব থেকে বেশি আলোচিত হয়েছে আর বলবো না হযরত জিবরাইল আমিন ফেরেশতা নবী মুসা কালিমুল্লাহর কাছে এসেছিলেন মোট 400 বার কতবার বললাম এই চার দেখান তো হাত উঁচু করে চার দেখান তো ছেলের হাত উঁচু করে চার দেখাও সবাই হাত তুলে দেখান ওই দেখেন 6-8 সব দেখাচ্ছে তোমার কি বলি যে তুমি কি দেখাচ্ছ থাক এখানে ওয়াজ ভুল করে দেবে ভাই বলছি চার দেখো এরা দেখাচ্ছে ছয় ভুল বোঝেন না মনে রাখুন মুসলমান হযরত জিবরাইল আমিন ফেরেশতা রাসূলুল্লাহর পয়দায়েশের তারিখে রাসূলুল্লাহর দরবারে না যেতে পারে না হাজির থাকতে পারে কিন্তু রাসূলের পাকের জীবনে জিবরাইল আমিন ফেরেশতা একাধবার আসেননি একাদ শতবার নয় 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 করে 24,000 বার 24,000 বার এসেছিলেন জোরে বলুন সুবহানাল্লাহ ও আল্লাহ ওয়ালা গোনেরা আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ নবী কামলিওয়ালা হুজুর আমার বলেছিলেন ভাই জিবরাইল আমিন আপনি জীবনে দুনিয়ায় হাজার হাজার বার এসেছেন একবার কি বলবেন সব থেকে দ্রুত গতিতে কতবার এসেছেন জিবরাইল আমিন বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সব থেকে দ্রুত গতিতে আমি মাত্র 3 বার এসেছি তন্মধ্যে 1 বার আপনার তায়েফের জমিনে যেদিন তায়েফের নওজোয়ানেরা আপনাকে পাথর মেরেছিল হুজুর আপনার শরীর দিয়ে খুন রক্ত ঝরেছিল আপনার শরীরের রক্তের ফোঁটা ঝুলতে শুরু করে দিল জমিনে কেটে পড়বে আল্লাহ পাক বললেন জিবরাইল আমিন কোথায় আছো জলদি করে যাও আমার হাবিবের শরীর মোবারকের খুন রক্তের ফোঁটা যদি তায়েফের জমিনে পড়ে এ তায়েফের জমিন আর রাখতে পারবো না কাঁপতে শুরু করে দেবে আমার হাবিবের শরীর মোবারকের খুন রাখার ক্ষমতা তায়েফের জমিনের নাই ও জিবরাইল আমিন তুমি জলদি করে যাও ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আল্লাহ নবীর সেই দিন শরীর মোবারকের রক্ত খুন পায়ের জুতো পর্যন্ত জমাট বেঁধে গিয়েছিল কথা বুঝছেন না বুঝছেন না জুতো পর্যন্ত জমাট বেঁধে গিয়েছিল পাদুকা মোবারক 1 ফোঁটা রক্ত সেখান থেকে ঝুলে জমিনে পড়বে ঠিক এমন সময় আল্লাহ হুকুম করলেন হযরত জিবরাইল আমিন ফেরেশতা ছিলেন তখন কোথায় জানেন ইন্দা সিদরাতুল মুনতাহা সিদরাতুল মুনতাহা বলে একটা জায়গা সে কোথায় আজকে আর বলছি না আপনারা অনেকে জানেন হয়তো সিদরাতুল মুনতাহা থেকে হযরত জিবরাইল আমিন ফেরেশতা 600 নূরের ডানা একটা টান দিলেন আল্লাহ নবীকে বলতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার 600 নূরের ডানা আমি টান দিয়েছিলাম টান বোঝেন তো একসঙ্গে যখন ভাগের কাঁটাল খায় কি করে খায় এমনি খায় না টান টান দেয় এই ভাগের কাঁটাল খাননি একসঙ্গে কি খেয়ে বলেন কচুরি পাগলা আমার কথা বুঝছেন না ভাই আমার ও আমার মুরব্বী বাবা জিরা হযরত জিবরাইল আমিন বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমি একটা টান দিলাম সিদরাতুল মুনতাহা কোথায় সপ্তম আসমান সপ্তম আসমানের উপরে আল্লাহ পাকের
একটা লামাকাম সেই লামাকামের বিস্কানে সিদরাতুল মুনতাহা সেখানে একটা বড়ুই গাছ আছে কুল গাছ আছে সেই বড়ুই গাছের নিচে আমার জিবরাইল আমিন ফেরেশতার স্থান ওই সিদরাতুল মুনতাহা বড়ুই গাছের তলদেশ থেকে জিবরাইল আমিন ফেরেশতা টান দিলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ উনি বলেছিলেন হুজুর আমি এক টানে মক্কার তায়েফের জমিনে পৌঁছে যখন পৌঁছে গেলাম আমি দেখি তখন রক্তের ফোঁটাটা ঝুলছিল এবার কেটে পড়বে তার মধ্যে আমি জিবরাইল পৌঁছে গিয়ে আমার ডানাটা বিছিয়ে দিয়ে আপনার রক্তের ফোঁটাটা খুনের ফোঁটাটা ধরে নিয়েছিলাম আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ ও মুসলমানের ছেলে মেয়েরা রাসূলুল্লাহর পাদুকা মোবারক খুন রক্তে জমাট বেঁধে গেল তথাপিও নবী আমার বদদোয়া না করে হেদায়েতের দোয়া করেছিলেন আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহুম্মা সাল্লালা وعلى آله এডু তকবীর দেন তো নারে তকবীর ওরকম না সে কি বলা কওয়া ছিল হাত উঁচু করে ভুলে গেছেন নাকি একবার হাত উঁচু করে তকবীর হবে আর একবার এই হাতটা আগে তোলেন তারপর দেখবো ভালো এই সবাই রেডি এই পিছনে যারা রেডি এরা বলছে হুজুর খেলবে নাকি না থাক এরাও বিপদে পড়েছে জি দুটো কথা ঘরে নিয়ে যান চলেন আর লম্বা করব না এর জন্য আমরা মা বাপ আমাদেরও ভালো হওয়া দরকার আমাদের ছেলে পুলে আলাউলাদ আমরা মা বাপ যদি বেনামাজি হই ছেলে পেয়ে নামাজি হবে আমরা হারাম কর হলে তারা হালাল কর হবে আমরা শরাব কর হলে তারা কি হবে কথা বুঝছেন না আমরা খারাপ হলে খারাপ হবে না হবে না আমাদের পরিবর্তন হওয়া দরকার মা বাপ ভালো হলে কি হয় ছোট্ট একটা রেফারেন্স বলবো আপনাদের হাতে সময় আছে এই আপনাদের হাতে সময় আছে সময় আছে না অনেকে থাকে না তাই একটু জিজ্ঞেস করে নিলাম কিছু মনে টনে নিলেন না হ্যাঁ আরে ওই তো ওয়াজের কথা বলছেন নামাজে তাই সময় থাকে না তার মানে কি তুই বস আমি যাবো আর আসবো কি করে যাবে আর আসবে কথা বুঝছেন না বুঝছেন না যে সে তো ঘটনা অনেক লম্বা আমি পারবো না আগে পিছে সব বাদ দিয়ে মাঝখানে ছোট্ট করে হাফ লাইন মতো আপনাদের বলে দিয়ে যায় ও জুড়লে আবার সারাত লাগবে ও সব দড়ি আওয়াজ কথা বুঝছেন না আপনারা এতটুকুন বলে দিয়ে যাই আপনারা শুনেছেন রাসূলুল্লাহ দুনিয়ায় আসার এই 55 দিন মতো আগে মক্কার কাবা শরীফ ভাঙার জন্য সেই ইয়েমেন থেকে আবরা বাদশা এসেছিল শুনেছেন আওয়াজ সবাই শুনেছেন সবাই আবরা বাদশা এসেছিল মক্কার কাবা ভাঙতে শুনেছেন ওই কারাকারা শুনেন শুনেছেন হাত তুলেন তো এ কারাকারা শুনেছেন আরেকবার হাত উঁচু করার জন্য দাবি করছি থাক শুনেছেন না আমি ওয়াজ করতে আসিনি কিন্তু কাবা ভাঙতে এসে কি হলো ঠেলায় না পড়লে বিড়াল কি বলে বলো গাছে আমার পেয়ারা ভার আল্লাহওয়ালা গণেরা ও নওজোয়ানেরা বাদশা আব্রাহা তার স্টাফ হস্তি বাহিনী হাতি বাহিনী যে শেষ হয়ে গেল কিরকম শেষ হয়েছিল জানেন গরু রাত্রে জাগর কাটে দেখেছেন গোল ঘরে গরু টরু পোষেন না নাকি গোল ঘরে গরু জাগর কাটে দেখেছেন জাগর বলে তো ওই যে মুখ নেড়ে নেড়ে কি করে আমার গরু টরু নেই আমি এমনি বলছি ভুল হলে মাফ করে দেবেন জাগর কাটে না তার মানে কি বলে তো সারাদিন যা খেয়েছে পেটের ভিতরে যা আছে তাকে কি করে আরে মারাই করে বলে ভাষা পাল্টাতে পারেন না রাত ভারী হয়ে গেছে এখন ভাষা পাল্টাতে হবে কি করে কথা বোঝেন না বোঝেন না পেটের খাদ্যগুলো কি করে দেয় রেজা রেজা করে দেয় জি আলামতারা তফসির খোলেন বিসমিল্লাহির রহমানির রহিম আলামতারা কাইফা ফাআলা রাব্বুকা বি আসহাবিল ফিল আলাম ইয়াজ আল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসাল আলাইহিম তাইরান আবাবিল তারমিহিম বি হযরাতি মিন সিজিল ফাজালাহুম কাআসফিম বলেন 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 সবাই বলেন কাআসফিম মা আকুল
এই মাকুলের তাফসিরে আছে এই মাকুলের তাফসিরে লেখা আছে যে গরু যেমন তার পেটের খাদ্যকে জাবর করে করে রেজা রেজা করে দেয় যে ঠিক তদ্রূপ আল্লাহ হস্তি বাহিনীকে অমন করে দিয়েছিল বলুন না জোরে সুবহানাল্লাহ রাসূলুল্লাহ তখন আসেননি দুনিয়ায় উনি তখন মায়ের পেটে চাকছে অনেক কথা ও যা হলো হলো ওই সময় ওই বাদশা আব্রাহার নিজের ভাইজি মক্কার কুরাইশদের কাছে ধরা পড়ে গেল সেই ভাইজিটার নাম ছিল হামামা ওরফে কবুতরি কি নাম বললাম হামামা ওরফে কবুতরি ধরা পড়ে গেল সে অনেক কথা যে ধরে ধরেছিল বাদশার ভাইজিকে তার নাম ছিল শোয়াইব ওই শোয়াইবের একটা বন্ধু ছিল মক্কায় যে বন্ধুটা ছিল মক্কার কাবা শরীফের ক্যাশিয়ার কাবা শরীফের ক্যাশিয়ার কথা বুঝলেন সে তার নাম সবাই আপনারা জানেন উমাইয়া যে উমাইয়ার গোলাম ছিল হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আজকে কি বুঝে আসছে আগেবারে অনেক কথা আছে আমি বললাম না কিন্তু হযরতে বেলাল উমাইয়ার শুধু গোলাম ছিলেন না হযরতে বেলাল হুজুরের আব্বাও ছিল উমাইয়ার গোলাম ঠিক আছে ওনার আব্বাও ছিলেন উমাইয়ার গোলাম এখন বাদশার ভাইজি ধরা পড়ে যাওয়ায় শোয়াইব বাদশা জাদি বলে বলি ওনাকে নিয়ে হামামা ওরফে কবুতরিকে নিয়ে ওনার বন্ধু শোয়াইব তার বন্ধু ইসলামের দুশমন আবু জেহেল যেমন উমাইয়াও তেমন এরা সব এক ক্যাটাগরি আবু জেহেল আবু লাহাব উতবা সাহেবা উমাইয়া শিবা সব এক ক্যাটাগরি উমাইয়া ছিল কাবার ক্যাশিয়ার বন্ধু শোয়াইব যখন বাদশাহ আবরার ভাইজিকে ধরল এনে বন্ধু উমাইয়াকে বলছে বন্ধু তুমি তো হচ্ছে কাবার ক্যাশিয়ার মক্কার একজন নেতা মানুষ তো এই মেয়েটা হচ্ছে বাদশার ভাই যে আমাদের হাতে ধরা পড়ে গেছে উপযুক্ত কাবা ভাঙার স্বাদ মিটিয়ে দেয়া অধিক তো দেয়া হয়েছে বাদশা তো শেষ হয়ে গেছে স্টাফ শেষ হয়েছে এই মেয়েটাকে উপযুক্ত শাস্তি দেওয়ার জন্য আমি এই মেয়েটাকে তোমার হাতে তুলে দিয়ে গেলাম তুমি এই মেয়েটার ইজ্জত লুট করো ইজ্জত লুট করো তুমি মক্কার কাবার ক্যাশিয়ার তো কাবা ভাঙতে এসেছিল তো হ্যাঁ এর কাকা কাবা ভাঙতে এসেছিল চাচা এর ইজ্জত লোটো তাহলে উপযুক্ত জব দেওয়া হবে উমাইয়ার কথাটা বেশ ক্যাশে খেটে গেল কাবা ভাঙতে এসেছিল সেই তাদেরই একজন সদস্য হামামা ওরফে কবুতরি এর ইজ্জত লুটলেই তবে উপযুক্ত জব দেওয়া হবে উমাইয়ার বাড়িতে তখন গোলাম নিযুক্ত ছিলেন হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর আব্বা ওয়ালিদ সাহেব ওনার নাম ছিল রাবা ডাক নামে বলা হয় রেবা রাবা দেখলো বা রেবা দেখলো এই মেয়েটা একাকিনী ধরা পড়েছে বাকি সবাই কেউ মরে গেছে কেউ পালিয়ে গেছে এই মেয়েটা এ তো মেয়ে সন্তান আমার মনিক যদি এর ইজ্জত লোটে তাহলে একটা খারাপই না মেয়েটার তো জীবন নষ্ট হয়ে যাবে মেয়েটাকে বাঁচাতে হবেই হবে তাই হযরতে বেলাল হুজুরের ওয়ালিদ সাহেব আব্বা জান রেবা তার মনিককে বলতে লাগলেন ও আমার মনিব উমাইয়া আপনি হলেন কাবা শরীফের ক্যাশিয়ার মক্কার একজন নেতা মানুষ আপনি যদি এই মেয়েটার ইজ্জত লুট করেন তাহলে মেয়েটার সম্মান বেড়ে যাবে বাঁচানোর মালিককে জোরে বলেন বাঁচানোর মালিককে কথা বুঝছেন সম্মান বেড়ে যাবে কেন না মক্কার নেতা লোক আমার সঙ্গে ইজ্জত আমার শীলতা আনি করেছে
ও বলবে আমার শীলতা নিয়স্তা কি হয়েছে নেতা লোকের সঙ্গে আমি এই করেছি এই কথা বুঝছেন না বুঝছেন নাউজুবিল্লাহ মিন জালিক আমার পেয়ারা ভার আল্লাহ ওয়ালা গোনেরা ও আমার মনি বোমাইয়া যদি এর ইজ্জতটা আপনি লুট করেন এই মেয়েটার ইজ্জত বেড়ে যাবে বরং তা না করে এই মেয়েটাকে কোন গোলাম দাসের হাতে তুলে দিয়ে তার মাধ্যমে ইজ্জত লুট করতে বলে দেন তাহলেই উপযুক্ত জবাব দেয়া হবে আপনি ইজ্জত লুটলে ওর সম্মান বাড়বে কোন গোলাম চাকর যদি ইজ্জত লোটে তাহলে উপযুক্ত জবাব দেয়া হবে ওমায়ার কাঁচা বেড়ে নে কাঁচা মাথায় কথাটা কাজ করে গেল তাহলে বাঁচানোর মালিককে হাত চাত গুটিয়ে ফের আস্তে আস্তে বলছি হুজুর জিজ্ঞেস করেছ তাই ঠেলায় পড়ে বলছি না খুশিতে বলছি কি বিপদ বন্ধ কি না রে তো আল্লাহ কথা কিছু বুঝছেন বাঁচানোর মালিক আল্লাহ ওমায়ার কাঁচা বেড়ে নে কথাটা কাজ করলো ঠিকই বলেছো ও আমার গোলাম তুমি ঠিকই বলেছ আমি যদি মেয়েটার ইজ্জত লুট করি মেয়েটার ইজ্জত বেড়ে যাবে ঠিকই বলেছ আমি তো এলো আবার কাবার ক্যাশিয়ার লোক আমি সম্মানীয় লোক সম্মানীয় লোক ইজ্জত লুটেছে মানে কি ওর নাম বেড়ে সম্মান বেড়ে যাবে ঠিকই বলেছ গোলাম আমার সুন্দর যুক্তি দিয়েছো তাহলে মেয়েটার কাকে দেব তোকেই দিলাম একবার কি জোরে বলা যাবে না সুবহানাল্লাহ রে রে বা কাকে আর দেব তোকেই দিলাম এই মেয়েটার ইজ্জত তুই লুটে উপযুক্ত শাস্তি দিয়ে দে কাবা ভাঙার সাজ জনমের মতো এদের মিটে যাক কাবা ভাঙার সাজ মিটে যাক ও তো কাবার ক্যাশিয়ার তো সংক্ষেপ বলছি অনেক আছে রেবা ওই সময় মেয়েটাকে ঘরে এনে বলতে লাগে ওরে বাচ্চা জাতি রে আল্লাহ বাঁচিয়ে দিয়েছে আমি তোমাকে আমার মনিবের হাত থেকে ইজ্জত বাঁচানোর জন্য আমি হেকমত কৌশল অবলম্বন করেছিলাম আল্লাহ পাক কোরআন পাকে বলে দিয়েছেন আল হিকমাতু মাউইজাতিল হাসানা তোমরা হিকমত অবলম্বন করবে আমি হিকমত অবলম্বন করেছিলাম ওরে হামামা কবুতরী রে তুমি চাইলে আমি তোমাকে গোপনে 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 ইয়েমেনের জমিনে তোমার মায়ের কাছে ফেরত দিতে পারি আর যদি তুমি বলো তুমি ষোড়শী যুবতী সুন্দরী যুবতী আর যদি তুমি রাজি থাকো আমি কোন সৎ ছেলে থেকে তোমার বিবাহের ব্যবস্থা করতে পারি একটা কথা মনে রেখো যুবতী রে লা তাকা বলা তাহাজান তুমি চিন্তা করবে না ভয়ডার খাবে না আমার দ্বারায় তোমার একটা পশম ক্ষতি হবে না সুবহানাল্লাহ ইজ্জত লোটা তো দূরে থাক একটা বার আমি তোমার দিকে হারাম নজরেও দেখব না জোরে বললেন না আমার আল্লাহওয়ালা বাবাজিরা দিন যায় রাত আসে রাত যায় দিন আসে ওমায়া মনে করে উপযুক্ত শাস্তি দেয়া হচ্ছে একদিন দুদিন তিন দিন করে এমনি করে বহুদিন হয়ে গেল হামামা উর্ফে কবুতরী রেবাকে বলতে লাগেন রেবা রে আমার বাবা ইয়েমেনের তাকতে তাউসের মানুষ হতে পারে তথাপিও বলছি আমি ইয়েমেনে ফিরব না আমি মায়ের কোলে যাব না আমি আর দেশে ফিরব না আমি এই মক্কাতেই থাকতে চাই আমি বিবাহ শাদী করে সোনার সংসার সুখের সংসার করতে চাই এটাও শুনে লাও রে বা আমি একজন সুন্দরী ষোড়শী যুবতী
কিছু না কিছু জ্ঞান আমার আছে বেশ কয়েক দিন কেটে গেল দিন যেমন কেটে গিয়েছে রাতের অন্ধকারও তেমন কেটে গিয়েছে অথচ কোনো দিনের জন্য তুমি আমাকে আর চোখে একবার দেখলে না রেবারে আমি আর দেশে ফিরব না আমি অন্য কোন ছেলের সঙ্গে বিবাহ সূত্রে আবদ্ধ হব না আমি আমার জীবনে তুমি কালো হতে পারো হাবশী দেশের গোলাম হতে পারো আমি তোমার হাতেই বিবাহের পয়গাম তুলে দিতে চাই বিবাহ সূত্রে তোমার সঙ্গে আমি আবদ্ধ হতে চাই কেননা তোমার উপরটা কালো হতে পারে তোমার কালবটা অন্তরটা নূরের আলোয় আলোকিত আমি কালবের হেদায়েত বলছিল মনে আছে এই কালবের হেদায়েত বলছিল মনে আছে এই তার উদাহরণ জি তিন গিয়েছে রাতের অন্ধকার গিয়েছে সপ্তাহ পার হয়ে গিয়েছে অনেক দিন কেটে গিয়েছে একটা বারের জন্য আমার দিকে আর চোখেও তুমি দেখলে না তোমার মতো এত আদর্শবান যুবক দুনিয়ার জমিনে হয় না হবে না অতএব রেবারে আমি আর অন্য কারো দিকে তাকাবো না আমার রাজ দরবারের দিকে তাকাবো না আমি তোমার হাতের পানি গ্রহণ করতে চাই ও মুসলমান ভাইরা সংক্ষেপ কালাম দুজনের মধ্যে আন্নে কাহমিন শুনলাম শাদি সম্পন্ন হয়ে গেল ও মুসলমান যেমন বাপ তেমন মা যেমন বাবা রেবা তেমন মা হামামা ওরফে কবুতরি তাই আল্লাহ পাক সেই ঘরে মুসলিম জাহানের প্রথম মুয়াজ্জিন রসুল্লাহর পাগল হজরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো মানুষকে পাঠিয়েছিল মা বাপ ভালো হওয়ার জন্য ছেলে শুধু ভালো হয় না তার নসিব খুলে গেল হজরতে বেলাল শুধু বেলাল রইল না হজরতে বেলাল সাহাবায়ে রসুল হয়ে গেলেন শুধু সাহাবায়ে রসুল হলেন না ও আমার রাধানগর এলাকার ভাইরা হজরতে বেলাল ইসলাম জাহানের প্রথম মুয়াজ্জিন হয়ে গেলেন সেই দিন থেকে ইন্না সাআতা লা রাইবা ফিহি কিয়ামত পর্যন্ত আল্লাহ পাকের দুনিয়ায় কোটি 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 মসজিদে আজান হয়ে আসছে আজান হবে মুয়াজ্জিন সাহেবরা যা আজান দিয়ে থাকেন এই আজানের যে নেকি সওয়াব আল্লাহ দেন প্রথম অংশটা আল্লাহ হজরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দান করে আমার পেয়ারা ভাইরা একেই বলা হয় কালবের হেদায়েত কালবের হেদায়েত যখনই পেয়ে যাবে এ মুসলমান দুনিয়ায় সকলের কাছে সমাদৃত হবে চোরে ডাকুতে সেলাম দেবে জঙ্গলের পশুতে ওয়েলকাম জানাবে আমি কি বড্ড ভুল বলছি নাকি মাংসাশী প্রাণীতে সেলুট জানাবে সুবহানাল্লাহ কখন হবে খেয়ে দে এই খেয়ে দে বলবে সুবহানাল্লাহ নাকি জঙ্গলের হিংস্র পশু হিংস্র পশুকে পশুতে সেলুট জানাবে জগৎ সেলুট জানাবে আল্লাহর হস্তে বলে গেলাম ঈমানের সঙ্গে দুনিয়া থেকে যাওয়া যাবে মরেও শান্তি হবে কবরটাও আল কবর রাওজাতুম মিরিয়াজুল জান্নাহ কবরটাও জান্নাত হয়ে যাবে আল্লাহর দুনিয়ায় যেমন অমরত্ব লাভ করা যাবে তেমন পরকালেও ইন্নাল্লাযিনা আমানু ওয়ামিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসে নুজুলা আল্লাহর জান্নাতে যাওয়া যাবে ইয়া নবী সালামু আলাইকা ইয়া রাসূল মাশাআল্লাহ খুব মহব্বতে ইয়া নবী সালামু আলাইকা ইয়া রাসূল
সলাওয়াত উড়িল আল্লাহ আরে বাণী পোহালো দুঃখের রজনী হইল জগত নূরানি আমেনার নয়নের মনি আনবী সালাম ইয়া রাসূল সলাওয়াত আনতা শামসুন আন তাবাদুরুন আনতানু রনপাও কানুরি আনতাই কিসিরু অগালি আন্তামে সেবাস সুদুরি আনবী সালাম ইয়া রাসূল সবাই বসে যান ইয়া রব্বে সাল্লি ওয়া সাল্লিম দায়মান আবাদা।